পাশাপাশি দুর্গাপুরে গাড়ির ধাক্কায় মৃত্যু লরির খালাসির এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায় রয়েছেন। মনোজ, কি খবর রয়েছে? ধরো গতকাল রাত্রেবেলায় 9টা নাগাদ 2 নম্বর জাতীয় সড়কের ধারে একটি লরি তার যান্ত্রিক কিছু গোলযোগ হয়, সেই কারণে লরি রাস্তার ধারে দাঁড়িয়ে ছিল এবং লরির যে খালাসি সে লরির পেছনে দাঁড়িয়ে ছিল। সেই সময় পেছন দিক থেকে অত্যন্ত দ্রুতগতিতে আসা একটি গাড়ি সেই গাড়ি ধাক্কা মারে প্রথমে ওই খালাসিকে এবং তারপর সেই খালাসিকে সাথে নিয়ে লরির পেছনে ধাক্কা মারে এবং এরপরেই ঘটনাস্থলে পৌঁছয় নিউ টাউনশিপ থানার পুলিশ এবং আহত খালাসিকে নিয়ে যাওয়া হয় দুর্গাপুর মহকুমা হাসপাতালে, সেখানেই তার মৃত্যু হয়। ওই লরি এবং গাড়ি দুটিকে আটক করেছে নিউ টাউনশিপ থানার পুলিশ। ধন্যবাদ মনোজ।